মাইকেল ফেলপসের অবসরের পর অলিম্পিক সাঁতারে সত্যিকার অর্থে সেভাবে আর দাপট দেখাতে পারেনি কেউ। অবশেষে জলের বুকে দেখা মিলল নতুন রাজার। ভালোবেসে সবাই তাকে নাম দিয়েছে দ্য ফ্রেঞ্চ মাইকেল ফেলপস। রাজা শুধু পুলেই ঝড় তোলেননি, গড়েছেন ইতিহাস। লা ডিফেন্স অ্যারেনায় 200 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণজয়ের পর ভিক্টোরি ল্যাব দিয়েই লিও মার্শা ছুটলেন আরও এক লক্ষ্যের পানে। সমর্থকদের অনেকেরই তখন জানা নেই কোথায় গেলেন মার্শা। 200 মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়ে স্বর্ণজয়ের 2 ঘন্টার মধ্যে আবারও পুলে মার্শা মার্শা ধ্বনি। প্রথম ক্রীড়াবিদ হিসেবে সাঁতারে একই দিনে মাত্র 2 ঘন্টার ব্যবধানে ফ্রি স্টাইলে স্বর্ণজয়ের পর 200 মিটার ব্রেস্ট স্ট্রোকেও স্বর্ণ জিতে ইতিহাস গড়েন তিনি। নিজের প্রতি বিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের বড় কারণ বলে জানান মার্শা। এরই মধ্যে কিংবদন্তি সাঁতারু ফেলপসের কাছ থেকেও পেয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন। তাকে নিয়ে বড় স্বপ্ন ফরাসিদের। আমাদের বিশ্বাস এদিন মাইকেল ফিলিপসকেও ছাড়িয়ে যাবে মার্শা। সে আমাদের অলিম্পিকে স্বাগতিক হওয়া সফল করেছে। ফ্রান্সের নতুন প্রজন্মের কাছে ও আদর্শ। ওকে দেখেই সবাই শিখছে, চাইলে এই অসম্ভবকে সম্ভব করা যায়। কৌশল ও শারীরিক সক্ষমতায় বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোক একেবারেই আলাদা। তারপরেও অল্প সময়ের ব্যবধানে সেই কঠিন কাজটি করে ফরাসিদের হৃদয় এখন রাজত্ব মার্শার। এর আগে 400 মিটার মেডলিতেও স্বর্ণ জিতেছিলেন মার্শা। এদিকে মার্শার মতো জোড়া পদক না জিতেও গুয়েতেমালায় ইতিহাস গড়েছেন আদ্রিয়ানা রুয়ানো। দেশটির প্রথম নারী অলিম্পিয়ান হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে স্বর্ণ জিতেছেন আদ্রিয়ানা। ট্র্যাপ শুটিংয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণ জিতলেন তিনি। 29 বছর বয়সী এই শুটারের পদক জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন গুয়েতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো। রুয়ানোর মতোই প্যারিস অলিম্পিকের মঞ্চে প্রথমবারের মতো ইকুয়েডরকে অ্যাথলেটিক্সে স্বর্ণপদক উপহার দিয়েছেন ব্রায়ান পিন্তাদো। 20 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন এই অ্যাথলেট। এর আগে 1996 সালে আটলান্টা অলিম্পিকে ইকুয়েডরকে প্রথম পদক উপহার দিয়েছিলেন জেফারসন পেরেজ। পারভীন আক্তার, সময় সংবাদ।